বা বেঁধে রেখে আর আর্মি পুলিশ নিয়ে উনি খেলবেন? ওবায়দুল কাদের সাহেব এইরকম খেলা খেলতে পারেন? এইগুলো দিয়ে খেলা হয় না। খেলার যদি সত্যিকার আপনাদের সাহস থাকে, ওই হাত পা বেঁধে আর্মি পুলিশ খুলে দেন, আর্মি পুলিশ বাদ দিয়ে আসেন, তারপর খেলেন। খেলার তো নিয়ম ছাড়া খেলা খেলা যায় না। সুতরাং খেলায় যদি রাজনীতির লড়াই করতে চান তাহলে রাজনৈতিকভাবে আসেন। সেই রাজনৈতিক জায়গা তৈরি করতে গেলে এই সংবিধানের এই ক্ষমতা কাঠামো সংস্কার করতে হবে। দুই নম্বর হচ্ছে আমাদের এখানে এই সংবিধানের ক্ষমতা কাঠামো বদলালেও প্রতিষ্ঠানগুলো গড়ে উঠতে কিছুটা সময় নেয়, রাতারাতি প্রতিষ্ঠান তৈরি হয় না। ফলে নির্বাচনকালীন সরকার দলীয় সরকারের উপরে আস্থা এখানে তৈরি হবে না। একদিকে তাহলে সংবিধান সংস্কার দরকার, আরেকদিকে একটা নির্বাচনকালীন সরকারের নতুন প্রস্তাবনা দরকার যে এইটা কিভাবে তৈরি হবে। দলীয় সরকারের অধীনে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন এখন হওয়ার আর কোনো বাস্তবতা নেই। এই দুটো সংস্কারের উপর দাঁড়িয়েই বাংলাদেশে ভোটাধিকার প্রতিষ্ঠা হবে। এবং এইটা যদি আজকে বিরোধী সমস্ত রাজনৈতিক দল আজকে আমরা যার যার অবস্থান থেকে এই প্রস্তাব তুলে ধরতে পারি, তাহলে সমস্ত বিরোধী দল গণতন্ত্র চাইছে, মানবিক মর্যাদা চাইছে, ভোটাধিকার চাইছে, আর আওয়ামী লীগ স্বৈরাচারী ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী কায়দায় দেশটা টিকিয়ে রাখতে চাচ্ছে। এইভাবে দেশটা বিভাজন হবে। এইভাবে দেশটা বিভাজন হলে বাংলাদেশের মানুষ এই নতুন গণতান্ত্রিক ব্যবস্থার লক্ষ্যকে যদি তার সামনে দেখতে পায় যে গণজাগরণ সৃষ্টি হবে এবং যা ইতিমধ্যেই তৈরি হচ্ছে, এটা এমন এক গণ অভ্যুত্থানের রূপ নেবে, এই সমস্ত হুমকি ধমকি দিয়ে বাংলাদেশের মানুষকে আর দাবানো যাবে না। সেই লড়াইটা আমরা আসুন গড়ে তুলি। এবং আজকে গণতন্ত্র মঞ্চে এই প্রশ্ন সামনে এনেছে, বিএনপির সামনে কিন্তু এই চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তারা একটা গণতান্ত্রিক ব্যবস্থার সুনির্দিষ্ট লক্ষ্য, অভিন্ন লক্ষ্য আজকে সামনে আনবে, নাকি স্বৈরাচারী মডেলেরই পুরনো ব্যবস্থার মধ্যে তারা কোনো না কোনোভাবে অবস্থান করবে? এই জায়গাটা বাংলাদেশের মানুষ এখন যাকে বলে যে সামনে দেখতে চায়, সেই জায়গাটা তৈরি হওয়া মাত্রই আন্দোলন যে শক্তি অর্জন করবে, এই শক্তিকে দাবানোর ক্ষমতা কারণেই তো আজকে বাংলাদেশে একটা নতুন ঐতিহাসিক 50 বছরে নতুন ঐতিহাসিক একটা মুহূর্তে এসে হাজির হয়েছে, যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য একটা নতুন সম্ভাবনার জায়গা সৃষ্টি হয়েছে। এই সম্ভাবনাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে বাংলাদেশ একটা গণতান্ত্রিক পথে হাঁটবে, আর না হয় দেশে একটা ভয়াবহ নৈরাজ্য অপেক্ষা করছে, এবং আমরা এই দেশকে নৈরাজ্যের পথে যেতে দিতে পারি না। আসুন ঐক্যবদ্ধ হই এবং দেশকে একটা গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে নিয়ে যাই। এবং আজকে যে লুণ্ঠন, যে অপশাসনের রাজত্ব কায়েম হচ্ছে, দেশকে দেউলিয়ার দিকে নিয়ে যাচ্ছে, দুর্ভিক্ষের ধ্বনি শোনানো হচ্ছে, এইগুলো যদি বন্ধ করতে আমরা চাই তাহলে অবিলম্বে রাজনৈতিকভাবে একটা জবাবদিহিতাপূর্ণ শাসন এখানে প্রতিষ্ঠা করা দরকার। জবাবদিহিতাই এই দেশের ডলার পাচার ঠেকাতে পারে, জবাবদিহিতাই এই দেশের বাজার নিয়ন্ত্রণ করতে পারে। কাজে আজকে যদি আপনি দেউলিয়া হওয়া থেকে বাঁচাতে চান, আজকে যদি আমাদের রিজার্ভ ফাঁকা হওয়া থেকে নিজেদের বাঁচাতে চান, আজকে যদি দুর্ভিক্ষ, মানে যেটা আসলে মানুষ কিনতে পারছে না, বাজারে খাদ্যের অভাবে দুর্ভিক্ষ হচ্ছে না, বাজারে মানুষ কিনতে পারছে না বলে অলরেডি একটা দুর্ভিক্ষ অবস্থা আছে, এই অবস্থা থেকে যদি আমরা বের করতে চাই, একমাত্র জবাবদিহিতামূলক শাসন প্রতিষ্ঠা করাই সম্ভব। এবং সেটা করতে গেলে এই দেশে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক ব্যবস্থার লক্ষ্য নিয়ে 95-96 সালে যখন আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের কথা তুললো যে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না, তখন বিএনপি সেটাতে রাজি হয়নি। পরবর্তীতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিএনপি সম্মত হয়েছে, সংবিধানে সেটা সংযোজন করা হয়েছিল। সেই সময় কিন্তু সমাজে এই আলোচনা উঠেছে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা এটাকে কোনো স্থায়ী সমাধান দেবে কি না, কারণ সমস্যাটার উৎস কোথা থেকে হচ্ছে? উৎস হচ্ছে যে সাংবিধানিক ক্ষমতা কাঠামো তৈরি হয়েছে, সেখানে দুটো জিনিস ঘটেছে। একটা হচ্ছে সরকার জবাবদিহিতাহীন, তারাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত, তাকে কোনোভাবে জবাবদিহিতার আওতায় আনা যায় না, ফলে সরকার যা ইচ্ছা তাই করতে পারে। দুই, তার হাতে এমনভাবে ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে যে বাকি রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান তার অধীনস্থ হয়ে গেছে, এবং সে সবগুলো প্রতিষ্ঠানকে পকেটে ঢুকিয়ে এই রাষ্ট্রকে যেন তেনভাবে ব্যবহার করতে পারে। তাহলে এই যে ক্ষমতার কাঠামোটা, যে অর্থাৎ যিনি প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি জবাবদিহিতাহীন হয়ে পড়ছেন, তাকে কোনোভাবেই জবাবদিহিতার আওতায় আনার কোনো সুযোগ, কোনো আইনি বিধান, কোনো রকম কাঠামো এই ক্ষমতা কাঠামোর মধ্যে নাই।
পুরো সংসদ তার অধীনস্থ, নির্বাহী বিভাগ তার অধীনস্থ, কাজে কাজে সে এমনকি বিচার বিভাগ সহ বাকি সব প্রতিষ্ঠানের উপরে প্রভাব বিস্তার করতে পারে এবং তাকে কোনোভাবে কেউ জবাব দিয়ে তার আওতায় আনতে পারবে না। তো এইটা একদিকে, আরেকদিকে হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো অধীনস্থ হওয়ার ফলে এগুলোকে সে কাজে লাগিয়ে ক্ষমতা চিরস্থায়ী করতে পারে। এইটা যদি টিকে থাকে তাহলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা কোনো সমাধান আনবে কিনা এই প্রশ্ন কিন্তু 1995-96 সালে উঠল, আমরা তুলেছিলাম এবং আমরা এটা নিয়ে কথা বলেছিলাম এবং এই কারণে আওয়ামী লীগের কাছ থেকে আমাদের হামলার শিকার হতে হয়েছিল একজন ছাত্র আন্দোলনের কর্মী হিসাবে। কারণ তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে যেভাবে একেবারে সর্বরোগ সর্বটিকা সমস্ত সমস্যার সমাধান হিসেবে ধরা হচ্ছিল জাতীয় এবং সেটা প্রমাণিত হতে খুব বেশি দিন সময় লাগে। খোদ আওয়ামী লীগ যখন 2001 সালে তারা বলেন যে একমাত্র তারাই পিসফুল পাওয়ার হ্যান্ড ওভার করেছেন, তারা যখন 2001 সালে ক্ষমতা হস্তান্তর প্রথম করেছে তার আগে তারা ডিসি এসপি সচিব সব নিজেদের মতো করে সাজিয়ে গিয়েছিল যাতে তত্ত্বাবধায়ক সরকার সেটাকে মানে তত্ত্বাবধায়ক সরকার আসলেও তারা রাষ্ট্রের উপরে কিছুটা প্রভাব বিস্তার করতে পারে। বিচারপতি লতিফুর রহমান সাহেব শপথ নেওয়ার পরপরই সমস্ত ডিসি এসপি এবং সচিবদের যখন বদলি করে দিলেন আওয়ামী লীগ হই হই করে উঠল যে এ তো লতিফুর রহমান সরকার বিএনপির পক্ষ নিচ্ছে। এবং বিএনপি জামাত ইসলামী যখন যৌথ সরকার 2001 সাল থেকে কাজ করলো আমরা দেখলাম যে তারা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাকে ইনফ্লুয়েন্স করার জন্য তারা বিচারপতিদের বয়স সীমা বাড়ালেন। সেটা কতটা প্রভাব বিস্তার করতো যেহেতু ওই তত্ত্বাবধায়ক সরকার হয়নি সেটা আমরা হয়তো এখন শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কিন্তু এইটা যে তাদের মোটিভ ছিল সে কারণে আওয়ামী লীগ তাদের উপর আস্থা হারিয়ে ফেললো এবং তার বিরুদ্ধে আন্দোলন করলো, তত্ত্বাবধায়ক ব্যবস্থাটাই মুখ থুবড়ে পড়লো। তাহলে রাষ্ট্র ক্ষমতার এই স্বৈরাচারী চরিত্র, এই ক্ষমতা কাঠামো যদি টিকে থাকে তাহলে এমনকি তত্ত্বাবধায়ক ব্যবস্থাও তাকেও গিলে ফেলা যায়, এটা বাংলাদেশে প্রমাণিত সত্য। সুতরাং বাংলাদেশে দুটো পথ আছে, আওয়ামী লীগ প্রস্তাবিত এই কর্তৃত্ববাদী মডেল যেখানে আওয়ামী লীগই চিরস্থায়ী ক্ষমতায় থাকবে আর মাঝে মধ্যে সংসদে অন্যান্য দলকে ভাগ বাটোয়ারা করে কিছু আসন দিবে যে হ্যাঁ আমাদের দেশে একটা গণতন্ত্র আছে, এই হচ্ছে একটা মডেল, এটা আমাদের গ্রহণ করতে হবে। আর না হয় আমাদেরকে একটা গণতান্ত্রিক মডেলে যেতে হবে যেটা করতে গেলে মানুষের ভোটের উপরে ভরসা করতে হবে, মানুষ জনগণ নাগরিকরা হচ্ছে সার্বভৌম, এইটা সত্যকে স্বীকার করে এইখানে একটা রাষ্ট্র গড়ে তুলতে হবে। সেই রাষ্ট্রের ক্ষমতা কাঠামো হবে ওইটার উপযোগী যেখানে জনগণ সার্বভৌম থাকতে পারে, জনগণ ভোট দিয়ে তার সরকার নির্বাচন করে। সেটা করতে গেলে এই ক্ষমতা কাঠামো রেখে আর করা যাবে না। সো বর্তমান সরকারের অধীনে তো প্রশ্নই আসে না, বিদ্যমান ব্যবস্থার অধীনে এই ভোটাধিকার আর সম্ভব না। যদি আমরা ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চাই বিদ্যমান ব্যবস্থাটাকে বদলাতে হবে, এই ক্ষমতা কাঠামোটা বদলাতে হবে। সুতরাং আমাদের সামনে আওয়ামী লীগের প্রস্তাবিত মডেল হয় আমরা গ্রহণ করতে পারি, আর যদি আমরা সেটা গ্রহণ করতে না চাই, এই দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য, যদি আমরা মানুষের মর্যাদা চাই তাহলে এই দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে এবং সেটা যদি করতে হয় তাহলে বিদ্যমান যে রাজনৈতিক বন্দোবস্ত সংবিধান প্রণীত ক্ষমতা কাঠামো তাকে বদলাতে হবে। সেখানে দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে এই যে স্বৈরাচারী ক্ষমতা কাঠামো এটার বদল। আমরা আমাদের দল এবং গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে 7টি এলাকায় সুনির্দিষ্ট জনগণের একটা বিপুল ঐক্য দরকার। আওয়ামী লীগ রাষ্ট্র শাসন যখনই করতে গেছে, রাষ্ট্র পরিচালনা যখনই করতে গেছে, তখন তাদেরকে আমরা দেখেছি একবার বাকশালের মতো শাসন ব্যবস্থায় যেতে, যেটা সবগুলো রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করে একটা একক রাজনৈতিক দলের ভিত্তিতে দেশ পরিচালনা, সেটা ব্যর্থ হয়েছে এবং এখন তারা কিছুটা সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে একটা নতুন মডেলের দিকে যাচ্ছেন, যে মডেল হচ্ছে শাসন তারাই করবেন, দেশে আরও কিছু দল থাকবে, তারা তাদের সরকারি অর্থাৎ আওয়ামী লীগের সাথে এক ধরনের কম্প্রোমাইজের ভিত্তিতে তারা কে কত আসন পাবেন এটা তারা নির্ধারণ করে দেবেন এবং মোটামুটিভাবে আমাদের সংসদে সব ফুল আছে, সব গাছই আছে, এইরকমভাবে তারা সংসদটাকে সাজাবেন।
এবারের প্রস্তাবনা সেরকমই এবং ধীরে ধীরে এই মডেলটাকে একটা স্থায়ী রূপ দেওয়ার জন্য তারা যাচ্ছে। এটা আওয়ামী লীগের দলগত দিক থেকে একটা মানে এর প্রণোদনাটা আছে, মানে এটাকে আমাদের যেমন এখানে কাইয়ুম ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমাদের শাসন ব্যবস্থার ভিত্তিটাই এমন যে এখানে যেই যাবে সে স্বৈরাচারী শাসন কায়েম করবে, এবং এইটা ধীরে ধীরে একটা ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী মডেলের দিকে এখন উন্নীত হয়েছে। এবং এইটা আওয়ামী লীগ এই জায়গাটাকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আমরা দেখছি যে তাদের দলের যে রাজনৈতিক চিন্তা সেই চিন্তার মধ্যেও গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার বদলে, গণতান্ত্রিক ব্যবস্থায় তারা ভরসা করতে পারেন না, মনে করেন যে গণতান্ত্রিক ব্যবস্থায় গেলে এইখানে অন্যরা ক্ষমতায় চলে আসবে এবং কাজেই গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার কোনো আসলে বাস্তবতাটা তৈরি হয়নি। মানুষ তো ভোট দিতেই শেখেনি, কাজেই তাদের হাতে ভোটের অধিকার দিয়ে কি লাভ, ভোট দিতে দিলে তো তারা অন্যদেরকে ক্ষমতায় নিয়ে চলে আসবে। এই যে তাদের ধারণা, এই ধারণাটা তারা ভেতরে ভেতরে পোষণ করে, এইটা থেকে কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তটা আসে। রাজনৈতিক সিদ্ধান্ত যদি এরকম থাকে যে মানুষ ভোট দেবে, মানুষ ভোট দিয়ে সরকার গঠন করবে, তার ফলে কখনো আমরা যেতে পারি, কখনো আমরা হারতেও পারি, এইটা মেনে নেওয়ার মতো অবস্থা যদি থাকে, যদি এমন কি ধরা যাক যে এমন একটা শক্তি ক্ষমতায় আসলো যারা যাদের কোনোভাবেই তারা গ্রহণ করতে পারছেন না, তাহলে তার বিরুদ্ধে করণীয় কাজটা কি? আওয়ামী লীগের ভাষায় একটা ধর্মীয় মৌলবাদী শক্তি যদি ক্ষমতায় চলে আসে তাহলেও তার বিরুদ্ধে করণীয় কাজটা কি? ভারতে যখন বিজেপি সরকার ক্ষমতায় আসলো এখন কি করা দরকার? ভারতে বিজেপি ক্ষমতায় চলে আসবে, বিজেপির পেছনে আরএসএসের মতো একটা উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আছে, তাহলে ভারতের রাষ্ট্র কিংবা কংগ্রেস পার্টির কি উচিত ছিল যে পুরো রাষ্ট্রযন্ত্র কাজে লাগিয়ে বিজেপিকে ক্ষমতা থেকে ক্ষমতায় যাতে আসতে না পারে সেই ব্যবস্থা করা? এটা যদি করতো তাহলে ভারতের গণতান্ত্রিক যতটুকু চর্চা আছে সেই চর্চার কি পরিণতি দাঁড়াতো আমরা তো সেটা পরিষ্কারভাবে বুঝতে পারি। কাজেই সেটা ভারতে রাষ্ট্র ব্যবস্থা করেনি। এখন ভারতের রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে বিজেপি যে উগ্র ধর্মীয় রাজনীতি করছে এবং একটা হিন্দুত্ববাদী রাজনীতি করছে, তার মধ্যে দিয়ে ভারতের মধ্যে বিভাজন সৃষ্টি করছে, সেটার বিরুদ্ধে লড়াইটা তৈরি করা, এবং সেই লড়াই যখন বিজয় অর্জন করবে তখন নিশ্চয়ই ভারতে আবার জনগণের অধিকারের প্রতিষ্ঠা হবে, এবং এইটা নির্বাচন ব্যবস্থা কার্যকর থাকার ফলে এই লড়াইয়ের সম্ভাবনাটা আছে এবং হয়তো তারা একসময় জিতবেন। কিন্তু যদি এই ধরনের কর্তৃত্ববাদী মডেলের মধ্যে দিয়ে সেটাকে ঠেকাতে যাওয়া হতো তাহলে তার পরিণতিটাও ভয়াবহ হতো, এবং ভারত যে ন্যূনতম গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়ে এখনও ভারত রাষ্ট্র পরিচালিত হয় সে পুরো ব্যবস্থাটা ভেঙে পড়ত। কিন্তু আমরা বেশ বিস্ময়করভাবে দেখি যেটা ভারতের জন্য প্রযোজ্য সেটা বাংলাদেশের জন্য কিন্তু প্রযোজ্য না। বাংলাদেশের বেলায় আসলে এইখানে ক্ষমতায় চলে আসবে অন্যরা, সুতরাং এখানে নির্বাচন ব্যবস্থায় যেহেতু মানুষ ভোট দিতে শেখেনি আওয়ামী লীগের ভাষায় তাদেরকে ভোট দিতে শেখাতে হবে, অথবা যতক্ষণ না শিখছে ততক্ষণ আমাদের নিয়ন্ত্রণে ভোটটা হবে, এই হচ্ছে তাদের মডেল। এখন এই মডেলটাতে সাহায্য করেছে করে আমাদের দেশের সাংবিধানিক ক্ষমতা কাঠামো, এবং এইটা এমন মডেলের এই সাংবিধানিক ক্ষমতা কাঠামো, আগে আমরা স্বৈরাচারী ব্যবস্থা দেখেছি যে যখন ক্ষমতায় গিয়েছে কোনো না কোনোভাবে রাষ্ট্র ব্যবস্থা কাজে লাগিয়ে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কাজে লাগিয়ে নির্বাচনকে প্রভাবিত করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছেন, কিন্তু এইটাকে একটা একেবারে মডেল আকারে উন্নীত করার কাজটি আওয়ামী লীগ সরকারের এই বর্তমান সরকারের আমলে এসে মোটামুটি সম্পন্ন হলো। 95 সালে যখন আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের কথা তুললো যে দলীয় সরকারের জন্য সুষ্ঠু নির্বাচন হয় না, তখন বিএনপি সেটাতে রাজি হয়নি, পরবর্তীতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিএনপি সম্মত হয়েছে, সংবিধানে সেটা সংযোজন করা হয়েছিল। সেই সময়ে কিন্তু সমাজে এই আলোচনা উঠেছে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা এটাকে কোনো স্থায়ী সমাধান দেবে কি না, কারণ সমস্যাটার উৎস কোথা থেকে হচ্ছে? উৎস হচ্ছে যে সাংবিধানিক ক্ষমতা কাঠামো তৈরি হয়েছে সেখানে দুটো জিনিস ঘটেছে, একটা হচ্ছে সরকার জবাবদিহিতাহীন, তার হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত, তাকে কোনোভাবে জবাবদিহিতার আওতায় আনা যায় না, ফলে সরকার যা ইচ্ছা তাই করতে পারে। দুই,
তার হাতে এমনভাবে ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে যে বাকি রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান তার অধীনস্থ হয়ে গেছে এবং সে সবগুলো প্রতিষ্ঠানকে পকেটে ঢুকিয়ে এই রাষ্ট্রকে যেন তেনভাবে ব্যবহার করতে পারে। তাহলে এই যে ক্ষমতার কাঠামোটা, যে অর্থাৎ যিনি প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি জবাবদিহিতাহীন হয়ে পড়ছেন, তাকে কোনোভাবেই জবাবদিহিতার আওতায় আনার কোনো সুযোগ, কোনো আইনি বিধান, কোনো রকম কাঠামো এই ক্ষমতা কাঠামোর মধ্যে নাই। পুরো সংসদ তার অধীনস্থ, নির্বাহী বিভাগ তার অধীনস্থ, কাজে কাজে সে এমনকি বিচার বিভাগ সহ বাকি সব প্রতিষ্ঠানের উপরে প্রভাব বিস্তার করতে পারে এবং তাকে কোনোভাবে কেউ জবাবদিহিতার আওতায় আনতে পারবে না। তো এইটা একদিকে, আরেকদিকে হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো অধীনস্থ হওয়ার ফলে এগুলোকে সে কাজে লাগিয়ে ক্ষমতা চিরস্থায়ী করতে পারে। এইটা যদি টিকে থাকে তাহলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা কোনো সমাধান আনবে কিনা এই প্রশ্ন কিন্তু 1995-96 সালে উঠল, আমরা তুলেছিলাম এবং আমরা এটা নিয়ে কথা বলেছিলাম এবং এই কারণে আওয়ামী লীগের কাছ থেকে আমাদের হামলার শিকার হতে হয়েছিল একজন ছাত্র আন্দোলনের কর্মী হিসাবে। কারণ তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে যেভাবে একেবারে সর্বরোগ হর্বটিকা, সমস্ত সমস্যার সমাধান